সোয়াম্প ফরেস্ট রাতারগুল বনাঞ্চল 200 হেক্টর জমির এই বন ভ্রমণপ্রিয় মানুষের কাছে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পায় 2010 সালের দিকে। ব্যাপক জনপ্রিয় এই বন গেল 5 মাস ধরে পর্যটক শূন্য ছিল, করোনার ভয় কাটিয়ে এখন ধীরে বাড়ছে পর্যটক সংখ্যা। যদিও প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা এখনও তুলে নেওয়া হয়নি, তবে বনে ভ্রমণ নিয়ে পর্যটকদের অভিযোগ এখনও শেষ হয়নি, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নজর দেওয়া উচিত বলে মত তাদের। বেসরকারিভাবে যদি আরও কিছু বিনিয়োগ হয় তাহলে এখানে একটা ভালো সম্ভাবনা তৈরি হবে পর্যটন খাতের জন্য, বিশেষ করে সোয়াম্প ফরেস্ট যেহেতু একটাই আমাদের দেশে, সেজন্য এটার যত্ন নেওয়া উচিত। এত সুন্দর একটা জায়গা, আসার পরে যে বিভ্রান্তিকর পরিবেশ, ওইটা যেন আমরা মুক্ত হয়ে আগামীতে আসতে পারি। সংরক্ষিত বনাঞ্চল ভ্রমণে সরকারের বড় পরিকল্পনা না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। আপনারগুলো এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কার্যক্রম আমরা সরকারের দেখিনি, সম্পূর্ণ অপরিকল্পিত কর্মকাণ্ড এখন পর্যন্ত চলে আসছে, আমরা জানি না কোন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে ওনারা এই কাজটুকু করছেন। সড়ক ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক, তবে সংরক্ষিত বনে বেশি পর্যটক না আসাই ভালো বলছেন তিনি। রিজার্ভ ফরেস্টের কিছু বাধ্যবাধকতা আছে, চাইলেই কিন্তু আমি এখানে খুব বেশি জনগণ ভিড় করুক এটা কিন্তু আমার চাইব না, তাহলে এই রিজার্ভ ফরেস্টের কিন্তু কিছু ক্ষতি হয়। রিজার্ভ ফরেস্টের কিন্তু নিয়ন্ত্রণ আছে, বন বিভাগের সাথে পরামর্শ করে আমরা সেগুলো করে থাকি। 2015 সালে দেশের অন্যতম সুন্দর সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্টকে সংরক্ষিত ঘোষণা করে সরকার। এভাবেই ঘণ্টাখানেক ধরে চলছে কচুয়ানদের প্রস্তুতি। ঘোড়ার গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কারের পাশাপাশি চলছে গাড়ির ধোয়া মোছার কাজ। দীর্ঘদিন লকডাউনে বন্ধ থাকা এসব গাড়ি আবার ব্যস্ত ঢাকার যাত্রী বহনের কাজে। যানজটের মাঝেও টকবগিয়ে চলা ঐতিহ্যবাহী গাড়ির গন্তব্য গুলিস্তান, সেখান থেকেই তোলা হবে সদরঘাটের যাত্রী। ঘন্টা ধরে চলে কচুয়ানদের যাত্রী ডাকা। 15 সিটের গাড়িতে যাত্রীর সংখ্যা মোটে 4 জন। করোনা ভাইরাসের কারণে লকডাউন কাটিয়ে এখন কতটা স্বাভাবিক জীবনযাপনে কচুয়ানরা? যাত্রী আগের মতো নাই, কাজে পাইতাম 15 জন, মানে 8 জন 9 জন। ঘোরার খাওয়ানোর টাকা উঠতেও কষ্ট হয়ে যায় চলাইতে, মোটামুটি কি করুন, গাড়ি তো চালাইতে হইব, ঘোরারে বাঁচা রাখতে হইব না। স্বাস্থ্যবিধির নির্দেশনা আর যাত্রী সংখ্যা কম থাকার পরও নিয়মিত যাত্রীরা খুশি নবাব জমিদারদের ঐতিহ্য বহনকারী এসব গাড়িতে চড়তে পেরে। আজকে হঠাৎ করে অনেকদিন পর উঠলাম, স্বাভাবিক চলাফেরা করতে পারতেছি, ভালো লাগে বিদে আজকে আবার উঠলাম। এই সার অনেকদিন পর গাড়িতে উঠেছি, এর জন্য আনন্দ বোধ করতেছি। করোনা কাটিয়ে পর্যাপ্ত যাত্রী আর ঘোড়ার খাদ্য যোগান না করতে পারা এইসব কচুয়ানরা বলছেন কষ্ট হলেও ঐতিহ্য ধরে রাখতে চান তারা। এই আর কি মন করেন, টুকটাক চলতেছে।